আদালতে উঠানো হয়েছে। তবে একটি অসমর্থিত সূত্র থেকে জানা গেছে যে ম্যাজিস্ট্রেট এবিএম পাত্তার আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার ছেলে আরাফাত রহমান বকুকে উঠানো হয়েছে। অন্য একটি অসমর্থিত সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে ম্যাজিস্ট্রেট সালেউদ্দিনের আদালতেও হয়তো উঠানো হতে পারে। যেহেতু আমরা ভিতরে পৌঁছতে পারিনি, তো আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে কোন আদালতে তাদেরকে উঠানো হয়েছে। ইভা মাহফুজুল, আদালত পক্ষে সংবাদ কর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না? না, ইভা আদালত ভবনের ভিতরে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো মানে যখনই বেগম খালেদা জিয়াকে এখানে আনা হয়, তো প্রায় 15 মিনিট চেষ্টা করে তাকে গাড়ি থেকে নামিয়ে আদালত ভবনের ভিতরে নেওয়া হয়। তো এই সময় সংবাদ কর্মীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে পুরো রাস্তা ঘিরে ছিল এবং সংবাদ কর্মীরা তার ভিতর দিয়েই মানে তাদের মানে প্রফেশনাল কাজটা এমনি করেছে। কিন্তু যখন আদালত ভবনের ভিতরে বেগম জিয়াকে মানে প্রবেশ করানো হয়, তার পরপরই গেটটা আটকে দেওয়া হয়। তো মানে তখন আর কোনো সংবাদ কর্মীকে এর ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। ইভা মাহফুজ, আদালত থেকে বেগম খালেদা জিয়াকে কোথায় নিয়ে যাওয়া হতে পারে এ ব্যাপারে কি কোনো তথ্য জানা গেছে? হ্যাঁ ইভা, আসলে এখনো যেহেতু বেগম খালেদা জিয়া আদালতের ভিতরে অবস্থান করছেন, তাকে এখনো বের করা হয়নি। তো আমরা এখনো নিশ্চিত করে বলতে পারছি না যে তাকে এবার কোথায় নিয়ে যাওয়া হবে। তবে এখানকার সাংবাদিক এবং অনেকের সাথে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি যে জাতীয় সংসদ ভবনের পাশে স্পিকারের যে বাসভবন রয়েছে এবং যেটাকে তার দিয়ে ঘোষণা করা হয়েছে, তো সেখানেই বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কুকুকে নিয়ে যাওয়া হতে পারে। তবে এটা নিশ্চিত করে বলতে পারছি না। ইভা মাহফুজ, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। গ্রেফতারের পর বেগম খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে মুখ্য মহানগর হাকিমের আদালতে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে সেখানে আছেন আমাদের রিপোর্টার। ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে মুখ্য মহানগর হাকিমের আদালতে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ছোট ছেলে আরাফাত রহমান কোকো গ্রেফতার।